नमस्कार स्वागत जॉबसाइट इंडिया स्टडी सेंटर साधारण ज्ञान क्लास आज के आलोच्य विषय भारत इतिहास पंचम पर्व आगे तीन पर्व जरा एखो देखें अवश्य देखे नबें अपन सुविधार्थे आगे भिडियो लिंक डिस्क्रिप्शन बक्से दिए देव पंचम पर्व विगत दस बचर आशा राज्य और केंद्रीय सरकारी परीक्षा जेमन रेल बैंक WBCS WBP PSC इत्यादि परीक्षागुलिते भारत इतिहास थेके आशा गुरुत्वपूर्ण 20 प्रश्न आलोचना करा हुएछे देखे नेब आजकेर पर्वेर प्रथम प्रश्नटी अर्थात 81 नम्बर प्रश्नटी हलो तक्षशिला विख्यात छिल कोन क्षेत्र हिसाबे अपशन ए आदि आर्य जुग बी गांधार शिल्प सी गुप्त शिल्प डी मौर्य शिल्प उत्तरटी हबे अपशन बी गांधार शिल्प देखे नेब 82 नम्बर प्रश्नटी कोन मराठा नेता मराठादेर सामने हिंदू साम्राज्य प्रतिष्ठार आदर्श तुले धरेछिलेन अपशन ए शिवाजी अपशन बी बालाजी विश्वनाथ सी प्रथम बाजीराव डी द्वितीय बाजीराव देखे नेब उत्तरटी की बला रयेछे अपशन सी प्रथम बाजीराव चले जाब परेर प्रश्ने 83 नम्बर प्रश्नटी हलो मुगल सम्राट शाहजहान कत साले मारा जान अपशन ए 1658 बी 1659 सी 1662 डी 1666 उत्तरटी हबे अपशन डी 1666 व्याख्याय कि बला आछे मुगल सम्राट शाहजहान 22 जानुआरी 1666 साले आगरा फोर्टे मारा जान এই ব্যাখ্যা থেকে একটি প্রশ্ন আসতে পারে শাহজাহান কোথায় মারা যান আগ্রার ফোর্টে দেখে নেব পরের প্রশ্ন 84 নম্বর প্রশ্নটি হলো বাহামনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে অপশন এ আলাউদ্দিন হাসান বহমান শাহ বি প্রথম মোহাম্মদ শাহ সি ফিরোজ শাহ ডি আহমেদ শাহ উত্তরটি হবে অপশন এ আলাউদ্দিন হাসান বহমান শাহ ব্যাখ্যায় বলা রয়েছে 1347 সালের 3রা আগস্ট বদখখানের পার্সিয়ান বংশোদ্ভূত আলাউদ্দিন হাসান বহমান শাহ বাহামনি সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা করেন এই ব্যাখ্যা থেকে যে প্রশ্নটা আমরা পেয়ে যাচ্ছি আলাউদ্দিন হাসান বহমান শাহ বাহামনি সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা কবে করেন 1347 সালের 3রা আগস্ট দেখে নেব 85 নম্বর প্রশ্নটি কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় অপশন এ 1605 বি 1707 সি 1757 ডি 1556 উত্তরটি হবে অপশন ডি 1556 ব্যাখ্যায় বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালের 5ই নভেম্বর উত্তর ভারতের হিন্দু সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে হয়েছিল এখান থেকে প্রশ্ন আসতে পারে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হেমচন্দ্র বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে দেখে নেব পরের প্রশ্ন অর্থাৎ 86 নম্বর প্রশ্ন ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল অপশন এ কোচিন বি কালিকট সি বিজাপুর ডি গোয়া উত্তরটি হবে অপশন ডি গোয়া দেখে নেব 87 নম্বর প্রশ্নটি কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন অপশন এ 712 খ্রিস্টাব্দে বি 715 খ্রিস্টাব্দে সি 718 খ্রিস্টাব্দে ডি 721 খ্রিস্টাব্দে উত্তরটি হবে অপশন এ 712 খ্রিস্টাব্দে দেখে নেব 88 নম্বর প্রশ্নটি ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল অপশন এ ইব্রাহিম লোদি বি সিকান্দার লোদি সি দৌলত খান লোদি ডি শের খাঁ উত্তরটি হবে অপশন সি দৌলত খাঁ লোদি ব্যাখ্যায় বলা রয়েছে লোদি রাজত্বকালে লাহোরের শাসক দিলওয়ার খান লোদির পিতা দৌলত খান লোদি ইব্রাহিমের সাথে অসন্তোষের কারণে বাবরকে ভারতে আক্রমণ করার আমন্ত্রণ জানান এই ব্যাখ্যাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি যেমন দৌলত খান লোদির পুত্রের নাম কি দিলওয়ার খান লোদি দিলওয়ার খান লোদি কোথাকার শাসক ছিলেন লাহোরের শাসক ছিলেন দৌলত খান লোদি কার সাথে অসন্তোষে ভুগছিলেন ইব্রাহিম লোদির সাথে দেখে নেব 89 নম্বর প্রশ্নটি সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন
অপশন এ 1707, বি 1739, সি 1756, ডি 1757। উত্তর হবে অপশন সি 1756। দেখে নেব 90 নম্বর প্রশ্নটি। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন? অপশন এ অম্বি, বি মহাপদ্ম, সি পুরু, ডি উপরে সবাই। উত্তর হবে অপশন সি পুরু। ব্যাখ্যায় বলা রয়েছে 326 খ্রিস্টপূর্বে ঝিলম নদীর তীরে, যেটি গ্রিকদের কাছে হিদাসপেস নামে পরিচিত, সেখানেই পুরু এবং গ্রেট আলেকজান্ডারের মধ্যে হিদাসপেসের যুদ্ধ হয়েছিল। হিদাসপেসের যুদ্ধ সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি, যারা এখনো দেখেননি তারা আগের ভিডিও দেখে নেবেন। দেখে নেব 91 নম্বর প্রশ্নটি। গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? অপশন এ 12 বার, বি 17 বার, সি 5 বার, ডি 20 বার। উত্তরটি হবে অপশন বি 17 বার। দেখে নেব 92 নম্বর প্রশ্নটি। নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? অপশন এ খলজি বংশের একজন সুলতান, বি একজন সুফি সন্ত, সি গিয়াসুদ্দিন বলবনের একজন মন্ত্রী, ডি আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর একজন সেনা অধ্যক্ষ। উত্তর হবে অপশন বি একজন সুফি সন্ত। দেখে নেব 93 নম্বর প্রশ্নটি। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? অপশন এ নিকলো কন্টি, বি ফ্রাঙ্কোয়া বর্নিয়ে, সি স্যার টমাস রো, ডি অ্যাথানসিয়াস নিকিটিন। উত্তরটি হবে অপশন সি স্যার টমাস রো। ব্যাখ্যায় বলা রয়েছে ক্যাপ্টেন ডাব্লিউ কুক এবং স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। এই ব্যাখ্যা থেকে একটি প্রশ্ন আসতে পারে, স্যার টমাস রোয়ের সাথে জাহাঙ্গীরের রাজসভায় আর কে এসেছিলেন? ক্যাপ্টেন ডাব্লিউ কুক। দেখে নেব 94 নম্বর প্রশ্নটি। কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? অপশন এ জাহাঙ্গীর, বি ঔরঙ্গজেব, সি শাহজাহান, বি বাহাদুর শাহ। উত্তরটি হবে অপশন সি শাহজাহান। ব্যাখ্যায় বলা রয়েছে 1638 সালে শাহজাহান মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে পরিবর্তন করেছিলেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মুঘল সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে দিল্লিতে কবে পরিবর্তন হয়েছিল? 1638 খ্রিস্টাব্দে। দেখে নেব 95 নম্বর প্রশ্নটি। কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ ফারুক সিয়র, বি বাহাদুর শাহ, সি শাহ আলম, ডি মোহাম্মদ শাহ। উত্তরটি হবে অপশন ডি মোহাম্মদ শাহ। দেখে নেব 96 নম্বর প্রশ্নটি। বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে? অপশন এ সফররাজ খান, বি শওকত জঙ্গ, সি আলিবর্দি খান, ডি সুজাউদ্দিন। উত্তরটি হবে অপশন ডি সুজাউদ্দিন। দেখে নেব 97 নম্বর প্রশ্নটি। টোডারমল কে ছিলেন? অপশন এ শেরশাহের একজন মন্ত্রী, বি আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ, সি মেবারের একজন রাজপুত্র, ডি জাহাঙ্গীরের সেনাবাহিনীর একজন সেনা অধ্যক্ষ। উত্তরটি হবে অপশন বি আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। দেখে নেব 98 নম্বর প্রশ্নটি। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অপশন এ কলহন, বি বিলহন, সি বানভট্ট, ডি হরিসেন। উত্তরটা হবে অপশন ডি হরিসেন। ব্যাখ্যায় বলা রয়েছে হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। দেখে নেব 99 নম্বর প্রশ্নটি। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? অপশন এ ধেকাতা, বি গান্ধাতা, সি দিব্য, ডি মৈধ্বজ্য। উত্তরটি হবে অপশন সি দিব্য। দেখে নেব এই পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ 100 নম্বর প্রশ্নটি। খালিমপুর তম্রপট পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে? অপশন এ দেবপাল, বি রামপাল, সি ধর্মপাল, ডি প্রথম মহিপাল। এই প্রশ্নের উত্তরটা আমরা এই ভিডিওতে বলবো না, আপনারা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে। সাধারণ জ্ঞান পেজে
ভারতের ইতিহাস কুইজে, জিকে মক টেস্টে, জিকে কুইজে অংশগ্রহণ করুন। কারণ জিকে মনে রাখার একমাত্র উপায় হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। জিকে মক টেস্ট, জিকে কুইজ, জবসাইট ইন্ডিয়া ওয়েবসাইটের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা লাইক করে দিন, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের পঞ্চম পর্ব এখানেই শেষ হলো। পরের দিনের পর্ব নিয়ে হাজির হয়ে যাব ঠিক সন্ধ্যে 7টায়।